উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাঙের অগ্রভাগ। ঘূর্ণিঝড় এগোচ্ছে বরিশাল চট্টগ্রামের দিকে। জলোচ্ছ্বাসেই বেশি ক্ষয়ক্ষতির শঙ্কা। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও নোয়াখালী জেলা এবং এই এলাকার দ্বীপ ও চরাঞ্চলগুলোকে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম বন্দর ও কক্সবাজার উপকূল এবং সেখানকার চর ও দ্বীপগুলোকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় বরিশাল সহ দক্ষিণ উপকূলের সর্বত্র ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যেই বেশ কিছু ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সকাল থেকে টানা মাঝারি বর্ষণে বিভাগের অনেক জেলা ও উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে ফোন এবং ইন্টারনেট যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। সিত্রাঙের অগ্রভাগ আঘাত করবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট থেকে শুরু করে ফেনী, নোয়াখালী পর্যন্ত। আর পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও ভোলায় আঘাত করতে পারে এর কেন্দ্র। এদিকে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় চট্টগ্রামে 511টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, উপকূলের লোকজনকে আশ্রয়কেন্দ্রে পাঠানোর উদ্যোগ নিতে 13,000 স্বেচ্ছাসেবককে নির্দেশনা দেওয়া হয়েছে। সন্দ্বীপে 110টি ও বাঁশখালীতে 102টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় 25 টন চাল ও 5 লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস চৌধুরী জানিয়েছেন, 290টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি পানি বিশুদ্ধিকরণ বড়ি, খাওয়ার স্যালাইন সহ প্রয়োজনীয় ওষুধ মজুদ রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে কল করুন জরুরি সেবা নম্বর 333-এ। ঘূর্ণিঝড় সিত্রাঙের সর্বশেষ তথ্য পেতে ভিজিট করুন prothomalo.com-এ। চোখ রাখুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।